আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। বাড়ি সোনার গহনা চুরি, বাবার অভিযোগের ভিত্তিতে ছেলে গ্রেপ্তার। বসিরহাট মহকুমার হারোয়া থানার বাজটা মোহনপুর এলাকার ঘটনা। গত 48 ঘন্টা আগে বুধবার এই এলাকার বাসিন্দা শশাঙ্ক মণ্ডলের বাড়িতে বড় সড় চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা সাত ভরি সোনা, নগদ 60,000 টাকা চুরি করে চম্পট দেয়। এরপরই মণ্ডল পরিবার হারোয়া থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে হারোয়া থানার আধিকারিক বাপ্পা মিত্র এই চুরির ঘটনার কিনারা করতে গিয়ে রীতিমতো হিমশিম খায়। ধন্দে পড়ে হারোয়া থানার পুলিশ, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে শস্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। কিছুদিন ধরে বাড়ির বড় ছেলে বছর 25-এর সুশোভন মণ্ডল মোটর বাইক কেনার জন্য বাবা ও মায়ের উপর চাপ দিচ্ছিল, কিন্তু মোটর বাইক দিতে নাড়াচ্ছিল মণ্ডল পরিবার। পুলিশ চুরির কিনারা করতে গিয়ে দেখল এই চুরির ঘটনায় অভিযুক্ত তাদের বাড়ির বড় ছেলে সুশোভন মণ্ডল। সে সাত ভরি সোনার গয়না ও নগদ 60,000 টাকা আলমারি ভেঙে সবার অলক্ষ্যে বাড়ির পিছনে মাছ ধরা জালের মধ্যে লুকিয়ে রেখেছিল। বাবা শশাঙ্ক মণ্ডলের অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার ভোরবেলা বাড়ি থেকে সুশোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দফায় দফায় জেরার মুখে অবশেষে চুরি হওয়া সাত ভরি সোনা ও নগদ 60,000 টাকা নিজেই চুরি করেছে বলে জানায় সুশোভন। টাকা ও গহনা তার কথা মতো উদ্ধার হয়। ধৃত সুশোভনকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।